নমস্কার। আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সিন্ডিকেট নির্মূলে সর্বাত্মক অভিযান চলবে, সাফ জানালেন পুলিশ সুপার কো। পৌরসভা নির্বাচনে ভালো ফল করবে বিজেপি কংগ্রেস, করিমগঞ্জে দাবি দল। মিথ্যা ডাকাত সাজিয়ে তাজউদ্দিনকে এনকাউন্টার, উচ্চ পর্যায়ের তদন্তের দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সিন্ডিকেট নির্মূলে সর্বাত্মক অভিযান চালানো হবে, কারণ সিন্ডিকেটের কারণে সরকার রাজস্ব হারাচ্ছে। এ কথা জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, সিন্ডিকেটের সঙ্গে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না। সিন্ডিকেটের বিরুদ্ধে যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে। পুলিশ সুপার রমনদীপ বলছেন, সার সিন্ডিকেটের সাথে জড়িতদের ধরতে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রসঙ্গত, কাছাড়ের পুলিশ সুপার সহ একাধিক থানা ফাঁড়ির ওসি ইনচার্জদের গুয়াহাটি ডেকে পাঠানোর পর অগ্নিশর্মা হয়ে উঠছে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শুক্রবার সকালে শিলচর পৌঁছেই অ্যাকশন মুডে চলে আসেন রমনদীপ কৌর। প্রথমে অভিযান চালানো হয় কালানির সুপারি ব্যবসায়ী নিজামুদ্দিনের বাড়িতে। তাকে করায়ত্ত করতে চলে ধস্তাধস্তি, এমনকি তিন রাউন্ড গুলিও ছুটতে হয় পুলিশকে। সেই সঙ্গে গ্রেফতার করা হয় নিজামের ছেলে আলী হোসেনকেও। কাটিগড়া পুলিশকে অজ্ঞাতে রেখে ক্রাইম ব্রাঞ্চের চালানো এই সাঁড়াশি অভিযান শেষে পাকড়াও হওয়া বাপব্যাটাকে সোজা নিয়ে যাওয়া হয় শিলচর। সেখানে চলে আরও একাধিক স্থানে একাধিক সুপারি কারবারির বাড়িতে অভিযান। পুলিচ যোৱা আঠ বৰ্ষ আঠ মাহৰ পৰা যিমান ভেৰিয়াছ চিণ্ডিকেটছ আছে, বিট চুপাৰী চিণ্ডিকেট, বিট কল চিণ্ডিকেট, ড্ৰাগছ আৰু অন্য অন্য যি চিণ্ডিকেট আৰু অৰ্গেনাইজড বা আনঅৰ্গেনাইজড ক্ৰাইম আছে তাৰ ওপৰত যথেষ্ট একচন লৈছে আৰু এইটো আমি উই হেভ গেইনড আ লট অফ ছাকচেছ ইন দেট এণ্ড কিন্তু the syndicates which are there, which have been operating in various parts of the state and otherwise, are very deep rooted and tar jene amar cheshta choli ase ki ami tak bandho koribo, they are also in the regular process of opening it. In this whole process it so happened that certain people tried to again operate the supari syndicate along with the other things. In this regard, since Silchar is the transit route, Silchar is the first point of contact ki karan ki to supari ji ase akomor supari kotha nai etu ji Burma para supari ase, that is a lot of loss of revenue to the government of India and there have been instances and it's been brought to certain notices that tar majot kiba kibi aru anya anya syndicate choli ase, it's not related only to Burmese supari. এবারে পুরসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করবে, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী দেশের জনগণের উন্নয়নের স্বার্থে প্রচেষ্টার খামতি রাখছেন না, তাই বিজেপির পক্ষে মুখিয়ে রয়েছেন জনগণ। করিমগঞ্জ, বদরপুর, রামকৃষ্ণনগর সহ তিনটি কেন্দ্রে বিজেপির প্রার্থীরা বাজিমাত করবেন, প্রমাণ করে দেবেন বিজেপি উন্নয়নে বিশ্বাসী, আত্মবিশ্বাসী সূত্রে এসব কথা ব্যক্ত করেন করিমগঞ্জের বিজেপি পদাধিকারীরা। সবার মুখে একই কথা, বিজেপি প্রার্থীরা অনায়াসে জয়লাভ করবেন, রাজ্যের উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীদের পক্ষে রায় দেবেন জনগণ। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, বিশ্বরূপ ভট্টাচার্য, কিশোর দে প্রমুখ। গতকালকে কংগ্রেসের এক টিম বদরপুরে গিয়ে প্রেস ক্লাবে বসে সভা করেছেন, প্রেস মিট করেছেন এবং তাদের কথা বলেছেন। আমি যতটুকু জানি বা যতটুকু শুনেছি, সেই বৈঠকে বদরপুরের স্থানীয় কোনো মানুষ আছে কিনা না সেটা একটা প্রশ্নচিহ্ন বোঝা। আর যারা সুযোগ নিয়ে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক কৌশল অবলম্বন করে, এই দেশের মানুষ তাদের সঙ্গে সঙ্গত দেবে না, এটা স্থির নিশ্চিত। এবং আমরা জানি যে করিমগঞ্জে ভারতীয় জনতা পার্টি যেভাবে কাজ করে চলেছে, কাজের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ পৌরসভা নিরঙ্কুশ পৌরসভা হবে,
গত টার্মে আমাদের যে পৌরসভা ছিল কংগ্রেসের কর্মী পৌরসভাকে আমরা উৎখাত করে কংগ্রেসের থেকে আমরা এনেছি, সময় সঠিকভাবে আমরা পাইনি, আর সেই জন্য আমাদের কাজের সমস্ত পরিধি মানুষের কাছে আরো যেভাবে উপস্থাপন করা ছিল সেটা আমরা করিনি। এইবার আমরা পূর্ব বঙ্গমাকে নিয়ে যে পৌরসভা হবে রাষ্ট্রীয় উন্নয়নের সঙ্গে প্রদেশের উন্নয়ন, প্রদেশের উন্নয়নের সঙ্গে জেলার উন্নয়ন, করিমগঞ্জের উন্নয়ন আমরা সমান তালে করে যাব, এটাই আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। সামনে পৌরসভা নির্বাচন, এ নিয়ে তৎপর শাসক বিরোধী উভয় শিবিরই। দিন কয়েকের মধ্যে পৌরসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। এদিকে পৌরসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস দল, এবারে পৌরসভা নির্বাচনে কংগ্রেস ভালো প্রদর্শন করবে বলে আশা ব্যক্ত করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিজেপি সরকারের পৌর বোর্ড থাকাকালীন বৃহৎ কেলেঙ্কারির জন্য বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, ফলস্বরূপ কংগ্রেস এবার অনুকূলে রয়েছে। করিমগঞ্জের জনগণ এবার কংগ্রেসের পক্ষে সায় দেবেন বলে আশাবাদী বিধায়ক কমলাক্ষ। শহরের মা বোনদের এবং শহরের মানুষের উপর পূর্ণ বিশ্বাস, এবং আপনারা দেখবেন রেজাল্টে সেটা প্রমাণিত হবে। শহরের মানুষ দুহাত ভরে আমাদের নেতৃত্বের উপর আমাদের বিশ্বাস আছে, এবং শহরবাসীর মা বোনদের এবং গুরুজনদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। এবং এবার দেখবেন আমরা যে ক্যান্ডিডেট নিক্ষেপ করব, তার যে ক্যান্ডিডেট আমরা দেব, শহরবাসীর তরফ থেকে ইতিমধ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত যে ফোন বা যাদের সঙ্গে কথা হচ্ছে সবাই একটা কথা বলছেন যে মিউনিসিপ্যালিটিতে আমরা তোমাদের ভোট দেব বা তোমাদের ক্যান্ডিডেটকে ভোট দেব। আমি মনে করি যে এবার আপনারা দেখতে পারবেন যে এবার মিউনিসিপ্যালিটিতে অভূতপূর্ণ রেজাল্ট হবে, এবং ক্ষোভের যেটা বহিঃপ্রকাশ, যেটা আমাদের এই অঞ্চলের যে বঞ্চনা এবং এই অঞ্চলের মানুষের সঙ্গে যে প্রতারণা, সেই প্রতারণার বহিঃপ্রকাশ ঘটবে এবারের মিউনিসিপ্যালিটি ইলেকশন থেকে, এবং এবার রেজাল্ট খুব ভালো রেজাল্ট হবে এবং আমরা বোর্ড মিউনিসিপ্যালিটি বোর্ড আমরা গঠন করব। বৃহস্পতিবার ভোরে তাজউদ্দিন নামের ডাকাতকে কাছাড় পুলিশের এনকাউন্টারের ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন পরিবার ও গ্রামবাসীরা। গুলিতে আহত তাজউদ্দিন চৌধুরীকে ডাকাত হিসেবে মেনে নিতে পারছেন না তারা। নিরীহ এই লোককে ডাকাত সাজিয়ে এনকাউন্টারের ঘটনা সংঘটিত করেছে পুলিশ। এ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি তোলা হয়েছে। শুক্রবার বিকেলে সোনায় ধনেহরি দ্বিতীয় খণ্ডের তাজউদ্দিনের বাড়িতে লোক জমায়েত হন, উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজনেরাও। পুলিশের এ ধরনের ঘটনাকে তারা তীব্র ভাষায় প্রতিবাদ জানান। সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে তাজউদ্দিনের মা ফাতিমা বেগম চৌধুরী, স্ত্রী রুশনা বেগম, ভাই ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারের 24 ঘন্টার পরও পুলিশ তাজউদ্দিনকে ম্যাজিস্ট্রেটের সামনে তুলেনি, কিসের জন্য গ্রেফতার করেছে বারবার বলা সত্ত্বেও পুলিশ জানায়নি কিছু। বৃহস্পতিবার তার খবর নিতে গেলে পুলিশ জানায় এনকাউন্টার করা হয়েছে, কিন্তু তাদের ছেলের বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই। প্রতিবেশী আবুল হোসেন লস্কর, ফকরুল ইসলাম লস্কররা জানান, তাজউদ্দিন এ গ্রামেরই লোক, প্রতিবেশী সবাই তাকে চেনেন নিরীহ মানুষ হিসেবে। তাজউদ্দিনের পরিবারেও সুনাম রয়েছে গ্রামে, দিনমজুরি ও শ্রমিকের কাজ করে তারা সংসার জীবন চালাচ্ছেন, কোনোদিন ঝগড়াঝাটি কিংবা চুরি ডাকাতিতে লিপ্ত হননি। আজ এমন এক নিরীহ পরিবারের ছেলেকে ডাকাত সাজানো হয়েছে। তারা বলেন যখন পুলিশ তাকে গ্রেফতার করেছে কিন্তু এরেস্ট মেমো দেওয়া হয়নি পরিবারকে। সোজা সাপটা এই পরিবারকে পুলিশ হয়রানি করছে বারবার, মানবাধিকার লঙ্ঘন করেছে পুলিশ। তারা এই ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত গ্রুপ সদস্যা কল্পনা বেগম বড়ভূঁইয়া, আব্দুল কুদ্দুস মজুমদার, আলাউদ্দিন খান, সিতু হাজাম, শাহরুল হক মজুমদার সহ গ্রামের লোকেরা। আর এখনো পর্যন্ত আমরা জানি না, এখনো পর্যন্ত 50 ঘন্টার উপরে ওই আসছে, তারা কোর্টেও তোলা হয়েছে না। এটা আমরা ন্যায় চাই, আমরা একজন বালা মানুষের নিয়ে তারা এরকম করে এখানে সিআইডি তদন্ত করেন। আর আপনারা আমরা গাঁওর দেশের মানুষ জিকাইন, তার উপরে কোনো কেস নাই, এখনো পর্যন্ত তার উপরে কোনো কেস নাই। একদিন পর্যন্ত তারা কয় এখন তার উপরে কেউ কেস আছে কি তা, এটা আমরা কোনো কেস তারা জানি না, এখনো পর্যন্ত তার উপরে কোনো কেস নাই। আমার নাম ফরিদুদ্দিন চৌধুরী, আমি হলাম তার ছোট ভাই। ধলাই থানায় মামলার পর পুলিশের কাছে বারবার গিয়েও সুবিচার পাচ্ছেন না বলে বিস্ফোরক অভিযোগ তুললেন মামলাকারী মহিলারা।
তারা জানান ধলাই থানার পুলিশ কর্মীর গ্রামের দরিদ্র মহিলাদের মামলা করার পর কোনো গুরুত্ব দেন না। বারবার থানায় এসে আবেদন জানিয়েও পুলিশ আধিকারিকদের কোনো সহায়তা পাননি তারা, ফলে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। পুলিশের সেবা কি শুধু প্রভাবশালীদের জন্য, এমন প্রশ্ন তুলেন তারা। পাশাপাশি এজাহার দিতে গিয়ে লেখার লোক না থাকায় জটিল সমস্যায় পড়তে হচ্ছে। আমার নাম সঞ্জীবী, আমি গত কষ্ট দিন আইয়া গেছি কোর্ট থেকে অর্ডার বাহরিয়া, আমার জামার বাড়ির থেকে আমি সব কিছু জিনিস বাহরিয়া আনবার লাগে, তারা আমার দিছ না, তারা স্টাফ দেন না, এর কারণে আমি বিরিয়া আমার ঘুরিয়ে দিলেছেন, তারা টেকা চাইছে 3-4 হাজার টাকা খুঁজাইছেন, এরপরে আমি দিতাম পারছি না, আমি গেছি গিয়া আজকে সকাল থেকে আমি আইয়া অপেক্ষা করি, আর বেল এখনো 2:30 বাজে আছে, তারা আমার কোনো সাহারা দেন না। আমার সোনাই উন্নয়ন ও কার্যালয় প্রাঙ্গণে শুক্রবার অবস্থান ধর্মঘট পালন করলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের ঠিকা ভিত্তিক কর্মচারীরা। সারা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের ঠিকাভিত্তিক কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য গত 1 থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত 7 দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের ডাক দিয়ে গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছেন। এর সঙ্গে সঙ্গতি রেখে 1 ফেব্রুয়ারি থেকে কাছাড় জেলার সোনাই উন্নয়ন খণ্ডের অন্তর্গত বিভিন্ন জিপিতে কর্মরত 31 জন পিএনআরডি এর অস্থায়ী কর্মী কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। 7 দিনব্যাপী এই আন্দোলনের চতুর্থ দিনে শুক্রবার সোনাই উন্নয়ন খণ্ড কার্যালয় প্রাঙ্গণে পিএনআরডির অস্থায়ী কর্মী যেমন জিআরএস, ইজিপিসি ও কম্পিউটার সহায়করা বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে অবস্থান ধর্মঘটে সামিল হন। পরে তাদের দাবি ও আন্দোলনের বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন সংস্থার পক্ষে জিআরএস মণিমোহন সিংহ, রুস্তানা বেগম, জিপিসি সঞ্জয় চৌহান প্রমুখ। কাম করতে আর হম লোক ইতনে ইহা পে জিতনে লোক ভি বৈঠে হ্যায়, হম লোক সব কন্ট্রাক্টুয়াল এমপ্লয়ী আজ ধরনা মে বৈঠে হুয়ে 1 ফেব্রুয়ারি সে লেকর 7 ফেব্রুয়ারি তক রহেঙ্গে। ইসকে বাদ মে যদি হম লোক কা মাঙ্গ কো সরকার যদি পুরা নহি করতি হ্যায় তো হম লোক আর ইসকো আগে বাড়াঙ্গে। ইসমে হম লোক হ্যায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হ্যায়, জিআরএস হ্যায়, জিপিসি হ্যায়, এগ্রিগেট ইঞ্জিনিয়ার হ্যায় হম লোক, আর পুরে অল আসাম মে হম লোক কা এ ধরনা চল রহা হ্যায়। সরকার সে হম লোক কা মাঙ্গ হ্যায় কি সভি কি নোকরি কো সুনিশ্চিত কিয়া যায় 60 সাল তক, আর হম লোগোঁ কো জেসে রেগুলার এমপ্লয়ি কা জেসে বেতন মিলতা উস প্রকার হম লোগোঁ কো বেতন মিলনা চাহিয়ে। হম লোগ অসম সরকার কে লিয়ে কিয়া নহি করতে হ্যায়, পিএমওয়াই সে লেকর এনএসসিপি সে লেকর আর এমজিএনরেগা কাম কো লেকর সব কুছ করতে হ্যায়, রাত তো দিন হম লোগ করতে হ্যায়, জো কি অভি কহিঁ সে ফোন আ জায়েগা এ কাম কর দো, হম লোগ টাইম কে ভিতর করনা পড়তা হ্যায়, ফির ভি সরকার হম লোগ কো মাঙ্গ কো পুরা নহি কর রহি হ্যায়। ইসকে বাদ হম লোগ কা এই ডিমান্ড হ্যায় আর হম লোগ কোই কাম কে পারফরমেন্স কে উপর সরকার কো সেন্ট্রাল সে এ মিলতা হ্যায়, উনকো ইনাম মিলতা হ্যায়, পুরস্কার মিলতা হ্যায়, ফির ভি কন্ট্রাক্টুয়াল এমপ্লয়ী কে উপর হামারি অসম সরকার কোই ধ্যান নহি দে রহি হ্যায়। হামারা মমতা ব্যানার্জি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। এ নিয়ে কাছাড়ের তৃণমূল দলীয় কর্মীদের মধ্যে উল্লাস উদ্দীপনা চরম পর্যায়ে, ব্যতিক্রম নয় সোনাই কেন্দ্রীয়। বৃহস্পতিবার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তিকুমার সিংহের সাথে আলোচনাচক্রে কাজীডোহর জিপির যুবকরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে দলে যোগদান করেন। তারা বিশেষ করে উন্নয়ন এবং পরিবর্তিত সোনাইয়ের লক্ষ্যে তৃণমূলের সাংগঠনিক ভিত মজবুত করার জন্য গুরুত্ব আরোপ করেন। তৃণমূল নেতা শান্তিকুমার সবাইকে একজোট হয়ে মমতা ব্যানার্জির নীতি আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দিতে সবার প্রতি আহ্বান জানান। যতীন্দ্র বিজয় হোড় ও সুপর্ণা হোড়ের স্মৃতিতে ইন্দ্রগড় বাগানে শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এবছর যেসব স্থানে কম্বল বিতরণ করা হয়েছে সেগুলি হল তারাপুর চিরকান্দি, রামনগর কলেজ রোড, শ্রীকুনা আশ্রম রোড কলেজ রোড, চামড়াগুদাম, মাহুতপাড়া, নিউ মার্কেট, লক্ষ্মীপুর রোড, ডিএসএ, ঘনিয়ালা, মধুরবন,
কনকপুর, রংপুর, মালুগ্রাম, সোনাবাড়ি ঘাট, সোনাই, দুধপাতিল, বড়খোলা, শালচাপড়া, রামনগর ইত্যাদি। যাদের স্মৃতিতে কম্বল বিতরণ করা হয়েছে তারা হলেন খুশিতা খানম লস্কর, লুৎপুর রহমান, আলী লস্কর, খান সাহেব, শফি উল্লাহ, সুপর্ণা হোড়, যতীন্দ্র বিজয় হোড় প্রমুখ। আমার পিতা স্বর্গীয় যতীন্দ্র বিজয় হোড়ের প্রয়াত দিবস। আজকে আমি আমাদের সিকুনা লালমাটি অঞ্চলে ইন্দ্রগড় বাগানে শ্রমিকদের মধ্যে খোঁজের সহযোগিতায় আমরা কম্বল বিতরণ করেছি। আমার প্রয়াত পিতা স্বর্গীয় যতীন্দ্র বিজয় হোড়ের স্মৃতির উদ্দেশ্যে। এছাড়া আমার এই খোঁজ সব সময় আমার প্রয়াত স্ত্রী শ্রীমতী সুপর্ণা হোড়ের মৃত্যু দিবসে আমরা কম্বল বিতরণ করে থাকি। আজকেও আমরা প্রায় 50টি কম্বল আমরা এই ইন্দ্রগড় বাগানের শ্রমিকদের মধ্যে বিতরণ করেছি আমার প্রয়াত পিতা স্বর্গীয় যতীন্দ্র বিজয়ের স্মৃতির উদ্দেশ্যে এবং আমার প্রয়াত পত্নী শ্রীমতী সুপর্ণা হোড়ের স্মৃতির উদ্দেশ্যে। আমি তার জন্য খোঁজি কর্তৃপক্ষ সজল লস্কর সহ অভিজিৎ দর সবাইকে ধন্যবাদ জানাই। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে খোঁজের পক্ষ থেকে শিলচরে ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে দুধ ও বিস্কুট দেওয়া হয়। 22তম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে উধারবন্দের নূপুর নৃত্যকেন্দ্রের ব্যবস্থাপনায় আগামী 13 ফেব্রুয়ারি রবিবার উধারবন্দ ব্লক অডিটোরিয়াম হলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। শুক্রবার নূপুর নৃত্যকেন্দ্রের প্রধান শিক্ষিকা মিত্রা সেন এক সাংবাদিক সম্মেলনে জানান, আগামী 13 ফেব্রুয়ারি 22তম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে থাকছে রবীন্দ্র নৃত্য ও লোকনৃত্যের প্রতিযোগিতা, সঙ্গে থাকছে অঙ্কন প্রতিযোগিতা। প্রতিটি প্রতিযোগিতায় 3টি করে বিভাগ থাকবে। অনুষ্ঠান শুরু হবে সকাল 10টায়। নটরাজ মূর্তিতে মালদান পুষ্পার্ঘ্য অর্পণ করে নূপুর নৃত্যকেন্দ্রের পতাকা উত্তোলন করা হবে। সকাল 10:30 থেকে শুরু হবে রবীন্দ্র নৃত্যের প্রতিযোগিতা, তারপর লোকনৃত্যের প্রতিযোগিতা, বিকেলে 3টে থেকে অঙ্কন প্রতিযোগিতা, বিকেল 5:30 প্রদীপ প্রজ্বলন করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্বর্ধনা সভা, নাটক ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আগামী 13 ফেব্রুয়ারি আমাদের উধারবন্দ নূপুর নৃত্যকেন্দ্রের 22তম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আমাদের থাকছে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন, সংবর্ধনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ আকর্ষণীয় একটি নাটক। আপনাদের সবার আসার আমন্ত্রণ রইল। নৃত্যের প্রতিযোগিতার মধ্যে থাকছে রবীন্দ্র নৃত্য এবং লোকনৃত্য। সকাল 10টা থেকে শুরু হবে আমাদের নৃত্যের প্রতিযোগিতা। থাকছে 3টি বিভাগ, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগে থাকছে 3 বছর থেকে 6 বছর পর্যন্ত থাকা প্রতিযোগীরা, খ বিভাগে থাকছে 7 বছর থেকে 12 বছরের পর্যন্ত প্রতিযোগীরা এবং গ বিভাগে থাকছে 13 বছর হইতে ঊর্ধ্বের থাকা প্রতিযোগীরা। এছাড়াও বিকেল 3টা থেকে শুরু হবে অঙ্কন প্রতিযোগিতা। থাকছে 3টি বিভাগ, ক, খ এবং গ। ক বিভাগের বিষয় যেমন খুশি আঁকো, থাকছে নার্সারি থেকে ক্লাস 2 এর প্রতিযোগীরা। খ বিভাগের বিষয় প্রাকৃতিক দৃশ্য, থাকছে ক্লাস 3 থেকে 6 পর্যন্ত থাকা প্রতিযোগীরা। এবং গ বিভাগের বিষয় হচ্ছে স্বচ্ছ ভারত, থাকছে ক্লাস 7 থেকে 10 পর্যন্ত থাকা প্রতিযোগীরা। সমগ্র শিক্ষা অভিযান ও ইন্ডিভিজুয়াল লার্নিং লিমিটেড আয়োজিত বিশেষ পরীক্ষায় গোটা রাজ্যে তৃতীয় স্থান দখল করলো পিসি বরজালিঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের 9ম শ্রেণীর শিবম দাস। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্কুলের অধ্যক্ষ প্রাণেশ রঞ্জন দেব শিবমের হয়ে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। পিএএল প্রোগ্রামের উদ্দেশ্য হল বিশেষ করে বিজ্ঞান ও গণিত সম্পর্কিত বিষয় শিক্ষার ফলাফল উন্নত করা। পদক্ষেপটি ছাত্রদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর থেকে বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যায় ধারণা ও দক্ষতার উন্নতিতে সাহায্য করেছে। শিক্ষার্থীদের স্কুল ও বাড়িতে উভয় ক্ষেত্রেই পিএএল প্ল্যাটফর্ম ব্যবহার করতে এবং স্বশিক্ষার জন্য অনুশীলন এবং মূল্যায়ন বৈশিষ্ট্যগুলি ব্যবহার করতে উৎসাহিত করে।
एमबैप के पहल प्रोजेक्ट में बहुत 3-4 महीनों से प्रैक्टिस कर रहा हूँ और इससे मुझे बहुत कुछ सीखने को मिलता है और मेरी पढ़ाई में भी बहुत हेल्प मिलता है। और सिर्फ एक ही दिक्कत है कि ये बंगाली में नहीं है, इंग्लिश में है, और अगर ये बंगाली में आ जाता तो मुझे इसे करने में बहुत अच्छा लगता। और इतने अच्छे प्लेटफॉर्म प्रोवाइड करने के लिए मैं समग्र शिक्षा आसाम एमबैप को थैंक यू कहना चाहूँगा और मैं अपने टीचर्स को भी थैंक यू कहना चाहूँगा। করিমগঞ্জ জেলার রাতাবাড়ি কেন্দ্রের আনিপুর গ্রামের শুভ্রাংশু নাথ ও বিভারানী নাথের পুত্র 18 বছরের সম্রাট নাথ জিপিআরএস এবং ফিঙ্গারপ্রিন্ট থাকা এক আধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক সাইকেল তৈরি করেছে। সম্রাটের হাতের তৈরি এই ইলেকট্রনিকের সাইকেলটি ঘন্টায় 40 কিলোমিটার বেগে চালানো যাবে এবং প্রয়োজনে তা কমানোরও সুবিধা রয়েছে। সম্রাট তার তৈরি এই ইলেকট্রনিক সাইকেলের নাম দিয়েছেন স্যাম ইলেকট্রনিক সাইকেল, যা তৈরি করতে খরচ হয়েছে প্রায় 25,000 টাকা। এই অভিনব সাইকেল আবিষ্কার করে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে সম্রাট নাথ। সময় লেগেছে এটা তৈরি করতে? আমার লেগেছে 1 মাস সময়, কারণ এটার কোডিং যেটা একটু হার্ড ছিল নিজে করেছি। আচ্ছা, এই সাইকেলটা তৈরি করতে খরচ কত হয়েছে? খরচ হয়েছে 25,000, আর এটা খরচ তৈরি করতে আমাদের আমেরিকা কোয়ে একটু সাহায্য করেছেন। আচ্ছা, 25,000 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, বর্তমানে এই সাইকেলটা যদি আমি মার্কেটে ছাড়েন তাহলে কত টাকা দিয়ে আপনি এটা মানে সেল দিতে পারবেন? 30-35 হাজার ভিতরে এটা কেউ, যে কোনো কেউ কিনতে পারবে এরকম ইলেকট্রিক সাইকেল। আচ্ছা, এই সাইকেলটা তৈরি করতে আপনি নিজের আইডিয়া দিয়ে তৈরি করেছেন না অন্য কেউ আপনাকে সাহায্য করেছে? না, এটা এটা যে এটা তৈরি করতে যেমন একটু একটু আমার বন্ধু আছে, ওরাও সাহায্য করেছে। আর এরকম সিস্টেম কিন্তু মার্কেটে নেই, পুরো নতুন। আর কারো আইডিয়া এখানে চুরি করেছি না। মানে আর কারো আইডিয়া আপনি নেননি, শুধু আপনার নিজের আইডিয়া দিয়ে এবারে এটা তৈরি করেছেন? হ্যাঁ। আচ্ছা, এখন এই যে সাইকেলটা তৈরি করেছেন, আপনি কি মনে করেন এই সাইকেলটা যদি মার্কেটে চালু হয় তাহলে এটা অনেক ভালো হবে? কারণ এটাতে আমাদের গাড়ি ভাড়াও বাঁচবে আর এটা মাইলেজও ভালো দেয়, হেরানো কম হবো, স্পিড লাগবে না। স্পিড কতটুকু পর্যন্ত দেওয়া যায়? স্পিড আছে এটাতে 40 কিলোমিটার/আওয়ার, আর একবার চার্জ করলে যাবে 60 কিলোমিটার। পাথরকান্দি কেন্দ্রের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে চুরি কাণ্ড চালিয়ে যাওয়া ত্রাস সৃষ্টিকারী এক দাগি চোরকে অবশেষে পাকড়াও করে আদালতে সমঝে দিল স্থায়ী পুলিশ। বর্তমানে সে জেল হাজতে রয়েছে। ধৃতের নাম আব্দুল বাছিদ, পিতার নাম আব্দুল ছালাম, বাড়ি স্থানীয় মানিকপাড়ায়। তবে সে বর্তমানে বারুইগ্রাম এলাকায় বসবাস করছিল। পেশায় সে একজন গাড়ি চালক। উক্ত মামলার তদন্তকারী অফিসার এ আহমেদ জানান, বৃহস্পতিবার কাকভোরে পাথারকান্দি ও বারুইগ্রাম পুলিশের দুটি দল যৌথভাবে সাদা পোশাকে অভিযান চালিয়ে অভিযুক্ত বাছিদকে বারুইগ্রাম রেল স্টেশন সংলগ্ন একটি ডেরা থেকে আটক করে। পরে তাকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার এক গোপন স্থান থেকে 2টি ল্যাপটপ সহ 1টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ। শুক্রবার তাকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে। মানে আমার এই যে মন্দির চুরি হয়েছিল, কেস নাম্বার পাথারকান্দি পিয়াস কেস নাম্বার 680, ওই মন্দির চুরির বস্তু মাল রিকভারি করার কারণে আমি মানে গোয়েন্দা সূত্র মানে কনফিডেন্সিয়াল খবর পাই আমি তাক বারিগ্রামের পর ধরলো। ধরি তারপর তার যেতে বলে হাউস সার্চ কিনা কি করা হল, করার পিছত মাল বস্তু বাণী সব ওলাই গেল। মানে এই কেইদিনমান আগতে আমার বাজারত এই এটা ব্যাটারি, দুটা মানে এলসিডি ল্যাপটপ চুরি হয়েছিল, এইখানে ওলাই গেল। আমার বাজারি সরাও চুরি করছে, তুই বাজারি সরাতেও চুরি করছে, আর বিভিন্ন ঠাই ড্রাগসও খায়, বিভিন্ন ঠাই চুরি করছে। আমি মেডিকেল করাই কোর্টত পড়িস করি, করিমগঞ্জ কলা পড়িস করি। সেইটো মানুহ মানে ই থৈ দিছিল, বিক্ৰী কৰা নাইতো, ই নি তাৰ তাতে থৈ দিছিল। সিটো কবই, সি তাৰ তাতে ভাড়া আছিল, সি তাৰ তাতে থৈ দিছিল। সেইটো আমি তদন্ত চলি আছে, যিমানখিনি পাৰোঁ আমি কৰিম। শালচাপড়া রেলওয়ে ইয়ার্ডের মালবাহী ট্রাকের যানজট সমস্যার কারণে শুক্রবার সন্ধ্যায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী ট্রেভেলার শিলচর থেকে হাইলাকান্দি অভিমুখে যাওয়ার সময় ইট বোঝাই একটি ট্রাকের পিছন দিকে ধাক্কা মারে। স্থানীয়রা জানান, এই রকম সড়ক দুর্ঘটনা প্রায় সময়ই হয় শালচাপড়া এলাকায়।
এর মুখ্য কারণ হলো শালচাপড়া রেলওয়ে ইয়ার্ডের মালবাহী ট্রাকগুলি অনিয়মিতভাবে 37 নং জাতীয় সড়কে রাখা হয়। এর ফলে এলাকায় যানজট লেগেই থাকে। এদিনের দুর্ঘটনার কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি। শালচাপড়া পুলিশ পেট্রোল পোস্টের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং অ্যাম্বুলেন্স করে আহতদের হাসপাতালে পাঠিয়ে দেন। কিসের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা? ওইটা গাড়িগুলা রাস্তার জাম থাকে, ওই ইয়ার্ডের গাড়িগুলো ট্রাকগুলো এখানে এগুলো লাগে, ইয়ার্ডের ট্রাকগুলো এখানে কিনারে থাকে, তার জন্যই আচ্ছা। আপনি কি এখানের বাসিন্দা? হ্যাঁ, এখানের বাসিন্দা। শালচাপড়ায় গিয়ে শুনতে পেলাম এরকমের অ্যাক্সিডেন্ট প্রায় দিন হতে থাকে। এইরকম ট্রাক থাকার কারণে? না, ট্রাক থাকার কারণে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সিন্ডিকেট নির্মূলে সর্বাত্মক অভিযান চলবে, সাফ জানালেন পুলিশ সুপার কোর্ট। পৌরসভা নির্বাচনে ভালো ফল করবে বিজেপি কংগ্রেসও, করিমগঞ্জে দাবি দল। মিথ্যা ডাকাত সাজিয়ে তাজউদ্দিনকে এনকাউন্টার, উচ্চ পর্যায়ের তদন্তের দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।